আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আবু সাইদ। অটোক্যাড 2016 ভিডিও টিউটোরিয়াল এর পার্ট 32 এর বিতে আপনাদের জানাই স্বাগতম। ফ্রেন্ডস, গত পর্বে টেবল এডিটিং এর কিছু অংশ দেখিয়েছিলাম, এ পর্বে বাকি অংশটুকু দেখাবো। অ্যানোটেট ট্যাবে ক্লিক করি, টেবলে যাই, টেবলে গিয়ে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করি। এখানে টেবল স্টাইল ডায়লগ বক্স আসছে, আমরা মডিফাই ক্লিক করি। মডিফাই ক্লিক করার পরে গত পর্বে আমরা হেডার এবং টাইটেল দেখেছিলাম, এরপর আমরা ডাটা নিয়ে কাজ করি। ডাটা সিলেক্ট করি, এরপরে আমরা জেনারেলে যাই। জেনারেলে গিয়ে ফিল কালার আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি, অথবা সিলেক্ট কালারে যাই, সিলেক্ট কালার থেকে একটি কালার সিলেক্ট করি। অ্যালাইনমেন্ট টপ সেন্টার আমরা মিডিল সেন্টার দেই। টেক্সট ফরম্যাট ফার্স্ট ক্যাপিটাল আমরা নাম দিয়ে রাখি, ওকে দেই। টাইপ ডাটা দেওয়ার পরে মার্জিনে যাই, হরিজন্টাল মার্জিনে 0.06 দেওয়া আছে এবং ভার্টিক্যাল মার্জিনে 0.06 দেওয়া আছে। এরপরে আমরা টেক্সে যাই, টেক্স ট্যাবে ক্লিক করি, টেক্স স্টাইল আমাদের এখানে টাইমস নিউ রোমান আছে, রেগুলার আছে, ওকে, সেট কারেন্ট কুলার। টেক্সের হাইটটা আমরা একটু বাড়িয়ে দেই, একটু করি। টেক্স কালারটা কি হবে সেটাও সিলেক্ট করে দেই, টেক্স কালার ব্লু দিলাম আমরা। টেক্সট অ্যালাইনমেন্ট এখানে আমরা 0 রাখি। এরপরে আমরা বর্ডারে যাই, বর্ডার ট্যাবে ক্লিক করি, লাইন ওয়েথ 0.25 মিলিমিটার দিয়ে, লাইন টাইপ কন্টিনিউয়াস দিয়ে আমরা, লাইনের কালারটা আমরা বাই লেয়ারই থাক। আমরা যদি ডাবল লাইন দিতে চাই তাহলে এখানে ডাবল লাইনে ক্লিক করলে ডাবল লাইন অ্যাক্টিভ হবে। স্পেসিং ডাবল লাইন দুই লাইনের মাঝখানে কতটুকু স্পেসিং হবে, এখানে 0.05 সিলেক্ট করা আছে। আমরা যেহেতু ডাবল লাইন ব্যবহার করব না, সেহেতু এটা তুলে দেই। এরপরে আগের মতো স্পেসিং এর নিচে এখানে অনেকগুলি অপশন আছে, অল বর্ডার আছে, আউটসাইড বর্ডার আছে, ইনসাইড বর্ডার, বটম বর্ডার, লেফট সাইড বর্ডার, টপ বর্ডার, রাইট বর্ডার এবং নো বর্ডার আছে। এগুলি সিলেক্ট হওয়ার পরে আমরা ওকে দেব, ওকে, সেট কারেন্ট দেব এবং ক্লোজ করব। এখানে দেখা যাচ্ছে কি যে আমাদের ডাটার ঘরটি আমাদের ফিল কালার হয়েছে, টেক্সের কালারটা আমরা টেক্সের কালারটি এখান থেকে পরিবর্তন করতে পারি, সিলেক্ট করে বাই লেয়ারে দেওয়া আছে, আমরা ব্লু কালার করে দিতে পারি এখান থেকে, ম্যাশ আমরা টাইপ অফ ফুটিং এর কালারটি পরিবর্তন করলাম। এরপরে আমরা
একটি রো বাড়াবো, রোটা কিভাবে বাড়াতে হয় আমরা দেখব। যে রোটা বাড়াতে চাই সে রোটা সিলেক্ট করি, রোটা সিলেক্ট করলাম। রোটা সিলেক্ট করার পরে এখানে দেখা যায় রো রিবনে যায়, রো রিবনে যাওয়ার পরে দেখা এখানে ইনসার্ট অ্যাবোভ আছে, অর্থাৎ উপরে রো বাড়বে। এখানে ক্লিক করি, উপরে একটা রো বেড়ে গেছে। তার পাশে আবার ইনসার্ট বিলো আছে, বিলোতে ক্লিক করি, নিচে একটা রো বেড়ে গেছে। আমরা এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এটাকে রিমুভ করব, রিমুভ ডিলিট করব। এর পাশে আবার ডিলিট রো আছে, ডিলিট রোতে ক্লিক করলে এটা ডিলিট হবে। আমরা এটাও ডিলিট করতে পারি এভাবে, ডিলিট বা যে কোনো রো। আমরা দেখা যাচ্ছে 10F10 রোটাকে ডিলিট করে দেবো, F10 রো ডিলিট হয়ে গেছে। এরপরে আমরা কলাম কিভাবে বাড়াবো সেটা দেখি। কলামটাকে যে কলামের লেফট সাইড এবং রাইট সাইডে কলাম বাড়াতে চাই সে কলামটি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে দেখ কলাম রিবনে আসি, কলাম রিবনে আসার পরে দেখা যাচ্ছে যে ইনসার্ট লেফট, অর্থাৎ লেফটে আমরা কলাম বাড়াবো। দেখা এখানে দেখেন, এখানে লেফট সাইডে একটি কলাম বৃদ্ধি পেয়েছে। এর পরে আছে ইনসার্ট রাইটে, রাইটে আর একটি কলাম বৃদ্ধি পেয়েছে। এখন আমরা কলামটাকে ডিলিট করব, কলাম যে কলামটাকে ডিলিট করব সে কলামটা সিলেক্ট করি, করে ডিলিট কলাম দিলে এটা ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এরপরে এখানে যেটা আছে মার্জ সেল, মার্জ সেলটা আমরা একটা রোকে পুরো কয়েকটা কলাম মিলে সিলেক্ট করলাম। করার পরে মার্জ সেলে ড্রপ ডাউন লিস্ট আছে, এখানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করি। ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করার পরে এখানে মার্জ অল আছে, এখানে মার্জ বাই রো আছে, এখানে মার্জ বাই কলাম আছে। এখন আমরা যেহেতু ফোর রোটাকে পুরাটা সিলেক্ট করছি, সেক্ষেত্রে আমরা যদি মার্জ রো বাই রো দেই, টেবল মার্জ সেল ওনলি দ্য কন্টেন্ট অফ দ্য ফার্স্ট সেল will be retained when the cell are merged. Do you want to continue? তুমি কন্টিনিউ করতে চাও? যদি কন্টিনিউ করতে চাই তাহলে ইয়েস দেই। ইয়েস দিলে ফার্স্ট সেলের যে ইয়েটা ছিল সেটাই মার্জ হয়ে শুধু F2টা আসছে, বাকিগুলি আসে নাই। এভাবে আমরা সেল মার্জ করতে পারি। আর যদি আমরা কলামে করতে চাই, মার্জ করতে চাই, কলামের এখানে মার্জ করতে চাই, তাহলে কলামটি সিলেক্ট করতে হবে। করার পরে এখানে ফার্স্ট রোতে যে লেখাটি আছে এই লেখাটি মার্জ করে বাকিগুলি থাকবে না। এখানে মার্জ সেলের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করি, মার্জ বাই কলামে ক্লিক করি, ইয়েস এ ক্লিক করি, দেখা যাচ্ছে ফার্স্ট রোতে যে লেখাটি ছিল সেই লেখাটি আসছে, বাদ বাকিগুলি এখান থেকে ডিলিট হয়ে গেছে বা হিডেন হয়ে গেছে। এখানে আছে ম্যাচ সেল, ম্যাচ করতে হবে আমাদের। ম্যাচ যদি করতে চাই
তাহলে আমরা এখানে এইটাকে সিলেক্ট করি, করার পরে এই লেখাটাকে এটার সঙ্গে ম্যাচ করব, ম্যাচ সেলে ক্লিক করি, করার পরে এই সেলে আমরা ক্লিক করলাম, এই লেখা এবং এই লেখার সাইজ একই রকম হয়েছে, কালারটা শুধু একই রকম নাই, কালারটা পরিবর্তন হয় নাই। লেখাটাকে ওয়ান করি, এখন আমরা এই লেখা সাথে এটাকে ম্যাচ করব, লেখাটাকে সিলেক্ট করি, করার পরে ম্যাচ সেলে ক্লিক করি এবং এই সেলে ক্লিক করি, দেখা গেল যে এই লেখার সঙ্গে এটা ম্যাচ করে ছোট হয়ে গেছে। এভাবে আমরা একটি থেকে আর একটি ম্যাচ করতে পারবো। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা এই পুরো টেবিলটাকে ছোট বা বড় করব। এই যে ড্রপ সরি এই অ্যারোটা দেখতে পাচ্ছি, এই অ্যারোটা দেখতে পাচ্ছি এবং এই অ্যারোটা দেখতে পাচ্ছি, এই অ্যারোতে ক্লিক করে ড্রাগ করে আমরা নিচের দিকে টান দেই এবং মাউসের বাটন ছেড়ে দেই, দিয়ে নিচের দিকে টান দিয়ে ক্লিক করি, আমাদের রোগুলির হাইট বেড়ে গেছে, লেখার সাইজ যেটা আমরা সেট করে দিয়েছি সেটাই রয়েছে। আমরা এখান থেকে এই অ্যারোতে ক্লিক করি এবং রাইটের দিকে এটাকে টেনে নিয়ে ক্লিক করি, ছেড়ে দেই। এদিকে দেখা যাচ্ছে কলামের ইয়েগুলি উইডগুলি বৃদ্ধি পেয়েছে, আর যদি দুইটাকে একবারে আমরা বাড়াতে চাই তাহলে আমরা এই কর্নারের এই অ্যারোটাকে ক্লিক করি এবং আস্তে আস্তে এদিকে এভাবে ইনক্লাইন ভাবে টেনে নিয়ে এসে ক্লিক করি। এখন দেখা যাচ্ছে এখানে আমাদের টেবিলটা বৃদ্ধি পেয়েছে, আমরা এই লেখাগুলিকে বড় করে দিতে পারি, 0.5 করি, ১.৫ করি, এখন এটাকে আমরা ক্লিক করি, ম্যাচ সেলে ক্লিক করি, ক্লিক করে আমরা এগুলিকে ম্যাচ করে দিতে পারবো। আমরা এভাবে টেক্সটগুলিকে ম্যাচ করে বড় করতে পারি। তো ফ্রেন্ডস, আমাদের টেবল এডিট শেষ হলো, আগামী পর্বে ইরেজ কপি মিরর অফসেট কমান্ড নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।